কৃষক রাইজের কারণে ভাল খবর যে যে তিনিখন কৃষি আইনগুলো যথেষ্ট কৃষকবিলাকে আন্দোলন করেছিল এই কৈছিল ইতিমধ্যে ভারত সরকারে সেই আইনকেখন ঘুরাই ললে সেইটো কারণে আজি দিনত আমি এজন খেতিয়কৰ পৰিয়ালৰ মানুহ হিচাপে সমগ্র খেতিয়ক সমাজক আমাৰ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাইছো আর মই ভাবো এই জয় আসলে কৃষকৰ লগতে গণতন্ত্রৰ জয় আর এই খুবই ভাল লক্ষণ আর বিশেষকৈ আমাৰ যে সুমন স্বৰ্গীয়াৰী বা কর্ণেলৰ যে ঘটনা হল আমি ভাবো পরেশ ডাঙরিয়া উভতি আহিলে যে অসমৰ যে বদনাম বা দুর্নাম সেইটো নহয় যাব আৰু অসমৰ যিবিলাক জ্বলন্ত যিবিলাক বিষয় আছিল বিশেষকৈ ইয়াৰ যিসকল লোক তেওঁলোকৰ ৰাজনৈতিক আর্থসামাজিক বাকি সাংস্কৃতিক সুরক্ষার যেখানি প্রশ্ন বাড়ি থাকা দিনত তেওঁলোকৰ উন্নয়নের পৰা আরম্ভ করে ব্যবসায় বাণিজ্যলৈকে যেখানি কথা সেইখিনি কথাত পরেশবাৰ লগত আলোচনা জড়িয়ে ভাল সুমীমাংস ভারত সরকারলে হোক আমি তো অকালে আশা করো আমি তেওঁক ওয়েলকাম করাই নহয় তার কারণে যত যে প্রয়োজনীয় আমি সহায় নিশ্চিতভাবে করিম কিন্তু একটা কথা ঠিক যে অখণ্ডতা হোক বা রাইজর যেখানি সেন্টিমেন্ট সেইখানি সন্মান জানাই যাতে আলোচনাখিনি হয় আর আমার রাজখোয়া বা এনেকা ধরনের যেখানি গ্রুপ আছে তেওঁলোকৰ লগত যে ধরনের আলোচনা তাতকে একটা ভাল আলোচনা হোক আমি এটা আশা করো আর উঠি হওয়া চামটা বিশেষকে বিভিন্ন ক্ষেত্রবিলাক এটা স্পষ্ট আমি দেখিছো স্পষ্ট হোক বা বিভিন্ন ক্ষেত্রবিলাক যথেষ্ট পারদর্শিতা দেখবলে সক্ষম হয়েছে বা তেওঁলোকৰ ভবিষ্যৎ এটা আসে কিন্তু তেওঁলোকে যেখানি আন্তঃগাঁথনি বা এনেকা ধরনের যেখানি সাপোর্ট পাব লাগে সেই সাপোর্টখিনি নাপালে বা আজি যদি ইমান তেওঁলোকে ইঞ্জিনিয়ারিং পাস করে বা এম এ বি এ পাস করে তেওঁলোকে একটা সাধারণ মানে সংস্থাপনও নাপায় তেওঁলোকে পরিয়ালও বোঝা হয়ে পড়ছে গতিকে তেওঁলোকে অটোমেটিকলি এনেকা ধরনের কারণতে হয়তো আলফার প্রতি একটা মানে ধাবমান হয়েছে কিন্তু মই এইখানি কথা যেহেতু মই আলফার 25 বছরের এজন খেলানি হিসেবে মই এইখানি কথা কোঁ যে দূরপরবর্তী সদায় শুয়নি ভিতর গেলেহে তেওঁলোকে গম পাব গতিকে আলফাত গৈ তেওঁলোকে কিবা কৰিব পাৰিব বা তাত তেওঁলোকে ইয়াৰ সমাধান পাব সেইটো নহয় গতিকে ইয়াত থাকি আমি কেনেকৈ এই ইস্যুবিলাকৰ সমাধান কৰিব পাৰোঁ আমি সেইটোহে চোৱা দরকার।